टिकटॉक के वीडियो अपलोड चाहिए हमारे पैया के सो और टाकर कम थे चिलो भाई भालो बासन ना তো সেলিব্রেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যারা বয়েজ দিয়ে ভিডিও মেকিং করছে তাদের ভিডিও কিন্তু ফরিতে যাচ্ছে ভাইরাল হয়েছে তো গাইস আপনারা কিন্তু অনেকে কিন্তু চান নিজের বয়েজ দিয়ে ভিডিও মেক করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে আপনারা নিজেদের বয়েজ দিয়ে ভিডিও মেক করেন তো গাইস কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছি সেখানে কিন্তু কমেন্ট আসছে ভাই সব কিছু তো ঠিক আছে বয়েজ ভিডিও এডিটিং করলাম কিন্তু শেষে স্লো মোশনটা কিভাবে অ্যাড করবো তা নিয়ে একটি ভিডিও বানান তো শেষে স্লো মোশনটা কিভাবে দিবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তাছাড়া আরেকজন কমেন্ট করেছিল ভাই অমরের কিভাবে স্ক্রিপ্ট লিখবো তো আমাদের একটি বয়েজ ভিডিও মেকিং করার মূল পয়েন্ট হচ্ছে একটি স্ক্রিপ্ট তো আপনার যে স্ক্রিপ্টের মাধ্যমে যে বয়েসটি দিবেন সেই স্ক্রিপ্টটা হচ্ছে মাস্ট বি ইম্পর্টেন্ট তো আপনারা কোথায় থেকে স্ক্রিপ্ট পাবেন তাও আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড বয়েস ভিডিও ম্যাং করা শিখাবো তো গাইস ভিডিওটি সম্পূর্ণ দেখুন সো গাইস এ ধরনের ভিডিও ম্যাং করার জন্য আপনাদের প্রয়োজন হবে ক্যাপকেট নামে একটি অ্যাপ এবং কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো আপনাদের ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনাদের যা করে এখান থেকে প্রথমত আপনার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম সো কি ব্রাউজারটি ওপেন করার পর আপনি উপরে চার্জ অপশানে ক্লিক করবেন সো আমি আপনাদেরকে শুরু দিয়ে দিচ্ছি সো আপনি দেখুন এখানে এরকম ইন্টারেস্ট চলে আসবে এরপর আপনি উপরে চার্জ অপশানে ক্লিক করবেন সো কে চার্জ অপশানে ক্লিক করার পর আপনাদের লিখবেন কি সেট সো কে আমি এতে লিখ দিলাম কি সেট স্ট্যাটাস বাংলা সো আপনি এভাবে আপনি এতে লিখবেন সেট স্ট্যাটাস বাংলা এটা লেখার পর আপনারা চার্জ করবেন সো কে চার্জ করার পর আপনাদের কস্টের যেগুলো স্ট্যাটাস রয়েছে সবগুলো আপনার এতে চলে আসবে এখান থেকে যে অনেক একটি স্ক্রিপ্ট আপনাদের নিয়ে নিতে পারেন অথবা এখান থেকে দেখে আপনারা নিজেদের মধ্যে স্ক্রিপ্ট বানিয়ে নিতে পারেন আর এখান থেকে আপনার যে স্ক্রিপ্টটা ভালো লাগে সেই স্ক্রিপ্টটা আপনাদের সাথে সাথে খাতায় লিখে নেবেন কারণ বয়স দেওয়ার সময় আপনাদের খাতাটা দেখে আপনাদের বয়সটা দিতে পারবেন অনেক সহজ হবে সো কে গেল আমাদের স্ক্রিপ্টটা আপনারা কোথায় থেকে পাবেন কোথায় থেকে আপনি স্ক্রিপ্টটা লিখে নেবেন তো এইভাবে আপনাদের খুব সহজে স্ক্রিপ্টটা নিয়ে নিতে পারবেন এরপর স্ক্রিপ্টটা নেওয়ার পর এখন স্ক্রিপ্টটা আপনাদের বয়স দিতে হবে তো বয়স দেওয়ার জন্য আপনি রেকমেন্ড করবো আপনাদের ক্যাপকেট ওপেন করবেন এরপর আপনাদের পেয়ে কি নিউ প্রজেক্ট আপনাদের নিউ প্রজেক্ট প্লাসে ক্লিক করবেন সো কে এরপর আপনাদের উপরে স্টক ভিডিওতে ক্লিক করবেন এরপর আপনাদের সাদা ব্যাকগ্রাউন্ডটি নেবেন নেওয়ার পর আপনার নিচে অ্যাডে ক্লিক করবেন সো কে আমাদের সাদা ব্যাকগ্রাউন্ডটি চলে আসলো এরপর আপনাদের এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি আপনাদের যত সেকেন্ড আপনাদের বয়েসটি দিবেন তত সেকেন্ড নিয়ে যাবেন সো আমি নিয়ে নিচ্ছি সো কে আমি 15 সেকেন্ড নিয়ে গেলাম তো নিয়ে যাওয়ার পর আপনাদের ক্যাপকেটে ক্লিক করে যাবো এটা আপনাদের অবশ্যই ডিলিট করবেন সেখানে ডিলিট না ডিলিট করে কোনো সমস্যা নেই এখানে এরপর আপনাদের প্রথম চলে আসবেন সো কে আসার পর আপনারা দেখবেন কি এখান থেকে অ্যাড অডিও রয়েছে অথবা আপনার নিচে অডিওতে ক্লিক করবেন সো আপনার যে কোনো একটিতে ক্লিক করবেন সো আমি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর আপনাদের পেয়ে যাবেন কি রেকর্ড সো আপনাদের 3 নম্বরে 4 নম্বরে পেয়ে যাবেন কি রেকর্ড সো আপনাদের রেকর্ড অপশানে ক্লিক করবেন সো আমি ক্লিক করে দিলাম এরপর আপনাদের আপনাদের বয়েসটি দিয়ে আপনাদেরকে একটি রেকর্ড করে নেবেন সো আমি তো বয়েসটি দিয়ে দিচ্ছি তো এখন আমি এখান থেকে স্ট্যাটাসের স্ক্রিপ্টটা আমি এখানে বলবো সো আপনি দেখুন সো কে এখানে কোনোরকমে একটি বয়েস দিলাম তো বয়েসটা অনেক খারাপ হয়েছে তো আপনাদের শুনুন জানো পিও না চাইতে পেয়ে গেল দেখতে পেলেন বয়েসটা অনেক খারাপ হয়েছে এই বয়েসটির মাধ্যমে আমরা এখান থেকে ভিডিওটি মেক করে দেখাবো আমি এখান থেকে খারাপ বয়েস ইচ্ছে করে দিয়েছি কারণ আমি এখান থেকে বয়েসটি যদি ভালোভাবে দিতাম তাহলে আপনার বলবেন কি আমি এখান থেকে স্ক্রিপ্ট করেছি তো তার জন্য আমি আপনাদেরকে রিয়েলভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সে এখন আমরা যাগরুক উপর থেকে আমাদের সামনে যেগুলোর অংশ রয়েছে এগুলো রিমুভ করে দিবো এরপর এই অংশটা আমাদের প্রথমে নিয়ে যাবো এরপর আমরা যা করবো এখান থেকে শেষে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কেটে দিব সেভাবে আমাদের মূল পয়েন্টের বয়েসটি নিয়ে নিব তো নেওয়ার পরে এখন আমরা যা করবো আমাদের প্রথম চলে আসবে একবারে এরপর আমাদের বয়েসটির উপরে ক্লিক করবো এখান থেকে নিচে স্ক্রল করে আমাদের সবার শেষে যাওয়ার পর আমরা পেয়ে যাবে কপি সো আমরা এখান থেকে সবার শেষে কপিতে ক্লিক করবো সো ওকে কপি হয়ে গেলো এরপর আমাদের এই স্ক্রিপ্টটা নিয়ে আমরা দেখে আবার প্রথম চলে আসবো সে যদি দুইটি স্ক্রিপ্ট হয়ে গেলো সে দুটির মধ্যে আমরা কিন্তু প্রথমটাতে ক্লিক করবো এখান থেকে পেয়ে যাবো কি বয়েস ইফেক্টস আমরা এখানে ক্লিক করবো এরপর আমাদের অনেকগুলো অপশন পেয়ে যাবো এখান থেকে আমরা ক্লিক করবো কি মাইক হোগে সো আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে এটা 0 করে দেবেন এবং এটা করে দেবেন কি 3 অথবা 5 সেন্টি 3 করে দিলাম সো 3 বসছে না সো আপনি 3 বসার বেটার হয় সেখানে 5 বসছে জানো পিও সোনা দেওয়ার পর আপনাদেরকে দ্বিতীয় নম্বরটিতে ক্লিক করবেন দ্বিতীয় নম্বর আপনাদের বয়েসে ক্লিক করবেন এটা আপনাদের করবেন কি 50 সেন থেকে 50 করে দেবেন সো কে আমি জানো তো এখন আমাদের বয়েসটি এখানে আগের থেকে অনেক বেটার হয়ে যাবে ইও সো আগের থেকে অনেকটা এখান থেকে ক্লিয়ার হয়েছে এখন আমাদের আবার প্রথম চলে আসবো আসার পর আমরা যাবো এখানে ব্যাক করবো সো ব্যাক করার পর আপনাদের সেম টু সেম আবার এখানে অডিওতে ক্লিক করবেন সো আপনার নিচে অডিওতে ক্লিক করবেন ওকে এরপর আপনাদের পেয়ে যাবেন কি এক্সটেন্ড সো আপনাদের নিচে এক্সটেন্ডে ক্লিক করবেন সো কে এরপর আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করতে হবে সো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে নিচ্ছি
সো কে এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওদের ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনাদেরকে এখান থেকে পছন্দ একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নেবেন যেটি ভালো লাগে। সো আমি এটা একটি নিয়ে নিচ্ছি। সো কে নেওয়ার পর আমাদের নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি এখানে ক্লিক করব। সো কে এখন আমাদের নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি এখানে ক্লিক করব। সো কে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এখানে চলে আসলো, তো আপনারা দেখতে পাচ্ছেন শেষে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট কীভাবে করবো আমি আপনাদের যাচ্ছি। আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে একটি এখানে বড় একটি সাউন্ড রয়েছে, আপনাদের সাউন্ডে কিন্তু চলবে, শেষে কিন্তু একটি সাউন্ড একটি বাতি হয়ে যাবে, সেই সাউন্ডে আমাদের কিন্তু সামনে আনতে হবে। তো এটা কীভাবে আমি আপনার দেখুন। সো কি এখানে সাউন্ডই নেই, সাউন্ড বাতি নেই, দেখতে পারলেন এখানে আমাদের সাউন্ডটি কিন্তু বাতি হয়ে গেল। সো আমি আপনাদের দেখাচ্ছি আইকন হিসাবে। সো আপনি দেখুন আমাদের কিন্তু সবগুলো ঠিক আছে, এবং এখান থেকে একটু বাতি হয়ে গেলো আইকনটা, সেই আইকনটা আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে। সো আমাদের যেমন আইকনটা কিন্তু খুঁজে বের করলাম, এই আইকনের যে সাউন্ডটি রয়েছে এই সাউন্ডের মধ্যে আমাদের কাটতে হবে। সেখানে আসার পর আমাদের নিচে স্পিডে ক্লিক করবো, আমাদের অংশটা কেটে গেলো। এরপর আমাদের বাতির যে প্রথম অংশটা রয়েছে এটা আমরা ডিলিট করবো, আমাদের ডিলিট। এরপর এই অংশটা আমরা থেকে নিয়ে যাবো সামনে। সো কে আমরা কিন্তু আমাদের ভয়েসের শেষে নিয়ে যাবো এটা। সো কে আমাদের বয়েস এখানে আমাদের বয়েসটি শেষ, এখন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে বাতি হয়ে যাবে। সে এখন আমরা কিন্তু এই অংশটা আমরা টেনে দিব। সো কে এরপর আমাদের বয়েসের সাথে এটা মিশে যাবে। এরপর আমরা এখানে আসবো, স্যার একটু নিয়ে গেলে ভালো হয়। সো কে এরপর আমরা এখানে আসবো, এখানে আসার পর আমরা ডাইরেক্টলি কাট করে দিব ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে। সো কে কাট করার পর আমাদের প্রথমে যে অংশটা রয়েছে এখানে একটু বাতি হয়ে করে দিই। সো কে এখন আমাদের প্রথমে যে অংশটা রয়েছে এটা আমরা কিন্তু কমে দিব, তার জন্য আমাদের ভলিউমে ক্লিক করব। এরপর একটু আমরা কমে দেবো আমাদের ভিডিও অনুযায়ী, আমাদের বয়েসটি শুনবেন এবং এতে কাপ জানবেন। আমি তো কমে দিচ্ছি আমার জনপ্রিয় না চাইতে পেয়ে দেখতে পেলেন আমাদের বয়েসটা এখন অনেক বেটার হয়েছে। এখন আমরা যা করবো, শেষের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি রয়েছে এটা আমরা একটু বাড়ি দিব। সেদিন বাড়ি দিলাম, সেদিন বাতি রয়েছে তবু আমরা কিন্তু বাড়ি দিই। সো কে এখন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি দেখতে এখান থেকে আমাদের বয়েসটা কিন্তু শুনতে অনেক ভালো লাগবে। সে আপনাদের দেখুন জনপ্রিয় না চাইতে পেয়ে গেল মানুষ তার কদর করতেও ভুলে যায়। সোকে দেখতে পেলাম আমাদের বয়েসটি কেমন আছে। এখন আমরা যা করবো এখান থেকে আমরা 10 মিনিট নিয়ে নিব। সে 10 মিনিট নেওয়ার পর আমরা এখান থেকে যা করবো এখান থেকে এটা যতটুকু আপনাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান ততটুকু দিবেন। দেওয়ার পর আপনাদের যে বাতি অংশ রয়েছে এটা রিমুভ করতে হবে, তার জন্য আপনাদের নিচে স্পিডে ক্লিক করবেন এবং এই বাতি অংশটা আপনাদের ডিলিট করতে চান ডিলিট। এরপর আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক যতটুকু ততটুকু দিবেন, আরগুলো শেষেগুলো আপনি রিমুভ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক উপরে, স্পিডে ক্লিক করবেন, বাতি অংশটা আপনি রিমুভ করে দেবেন ডিলিট। এরপর কিন্তু আমাদের ভিডিওটি এখান থেকে ব্যাং করা হয়েছে। এখন আমাদের ভিডিওটি সেভ করার পালা, তো সেভ করার উপর আমাদের এক্সপোর্টে ক্লিক করব। সো গাইস এরপর আপনাদের ডানে ক্লিক করবেন। সো কে এরপর আপনারা যা করবেন আপনাদের থেকে দেখতে পাচ্ছেন কি ক্যামেরা, সো আপনাদের ক্যামেরাতে চলে যাবেন। সো কে এরপর আপনারা যা করবেন আপনাদের উপরে অ্যাড সাউন্ডে ক্লিক করবেন। এরপর আপনাদের ফাইলে চলে যাবেন, আমি আপনাদের যাচ্ছি, সো আপনাদের ফাইলে চলে যাবেন। সো কে ফাইলে যাওয়ার পর আপনাদের এক্সটেন্ডে ক্লিক করবেন, এক্সটেন্ড ফ্রম ভিডিও, সো আপনি এখানে ক্লিক করবেন, কারণ আমরা এখান থেকে ভিডিওটি ডাউন করেছি। এরপর আমরা এখানে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে যে সাউন্ডটি আমরা ডাউন করেছি সেই সাউন্ডটা আমরা নিয়ে নিব, সেন্থে সাউন্ডে নিয়ে নিচ্ছি। সো কে ইনপুট সাউন্ড অনলি। এরপর আমাদের সাউন্ডটি এখানে চলে আসবে, সো আপনি দেখতে পাচ্ছেন 10 মিনিটের সাউন্ডটি এখানে চলে আসলো। এরপর আমাদের প্লাস আইনে ক্লিক করব, এই সাউন্ডটি দিয়ে এখন আমাদের ভিডিওটি ম্যাক করলো, আমাদের ভিডিওটি ম্যাক হয়ে যাবে। সো আপনাদের দেখুন জনপ্রিয়। সো এখানে একটি ভাই বলেছে ভিডিও শেষে যেটা আমরা সমর্থন কীভাবে করবো, সো আমি আপনাদের দেখাচ্ছি। যেমন আমি এখান থেকে মাইক্রোফোনের কাগজটা এখানে নিয়ে নিলাম, তো নেওয়ার পরে এখন আমরা জাগবেন দিতে, যেমন আমি এখানে হাতটা নিলাম, তো হাতটা নেওয়ার পরে এখন আমি শেষে কিন্তু আমাদের হাতটা কিন্তু সমর্থন নিয়ে যাবো, পিছনের সাইড নিয়ে যাবো। তো এটা আমরা কীভাবে সমর্থন করি আপনি দেখুন। ওকে না চাইতে পেয়ে গেলো মানুষ তার কদর করত। এখন বাবুন এখানে, এখন বাবুন আমার হাতটি এখানে বয়স দিচ্ছে এবং আমি এখানে ক্যামেরাটি ধরলাম, সেদিকে দেখুন ভুলে যাই। সো কে এখানে আমাদের বয়েসটি শেষ হওয়ার পরে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক আসার পরে আমরা এখান থেকে স্ক্রিনটা আমাদের মোবাইলটি এখানে সামনে চলে আসবে, অথবা আমাদের যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটা আমাদের পিছিয়ে চলে যাবে, সেদিকে দেখুন। সো কে আমাদের ভিডিওটি কিন্তু ম্যাক করা হয়ে গেছে। এখন আমরা যা করবো এখান থেকে স্মোশন করার জন্য আমরা যা করবো এখান থেকে খুব সহজে স্মোশন করতে পারবো। সো আমি আপনাদের দেখাচ্ছি, আপনি এখান থেকে নিচে এডিট দেখতে পাচ্ছেন, সো আপনি নিচে এডিটে ক্লিক করবেন। সো কে এডিটে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে শেষ অংশটা রয়েছে এখান থেকে দেখুন
করতে ভুলে যাই। তো গাইস এখানে দেখতে পেলেন আমাদের এতটুকু আসার পর আমরা যাবো এখান থেকে কাট করে নিব, সিনটা কাট করে নিলাম। এরপর এখানে যে অংশটা রয়েছে আমাদের হাতের অংশটা, সেটা আমরা নিতে স্পিডে ক্লিক করব, নর্মালে ক্লিক করব, এখান থেকে আমরা নিতে স্লোমোশনটা করে দিব। সো আমি নিতে স্লোমোশনটা করবেন আপনি 7 দিয়ে দিবেন অথবা এখানে 5 দিয়ে দিবেন, সরি এখান থেকে 5 অথবা এখান থেকে 3 দিবেন, সেই 3 দিলাম। সো ওকে, এখন আমাদেরটা এখান থেকে স্লোমোশন হয়ে যাবে। সেখান থেকে যে বাড়তি অংশটা রয়েছে আমরা নিতে ইম্প্রুভ, তার জন্য স্পিডে ক্লিক করব এবং এই বাড়তি অংশটা আমরা ডিলিট করে দিই, ডিলিট এটা আমরা ডিলিট করে দিই, ডিলিট। এরপর দেখুন আমাদের এন্ড শেষের আমাদের এতটুকু পর্যন্ত আমাদের হার্ট নাড়াচাড়া করলেও আমাদের শেষ অংশটা আমাদের এটা এন্ড স্লোমোশন রূপ ধরবে। এই দেখতে পাচ্ছেন আমাদেরটা অনেক স্লোমোশন হয়ে গেল। তো আমি আপনাদের দেখাচ্ছি, তো আপনি দেখুন। জানো প্রিয়, না চাইতে পেয়ে গেল মানুষ তার কদর করতে ভুলে যায়। তো কিন্তু দেখতে পেলাম আমাদের হাটটি কিন্তু কিন্তু আলো উঠছে না, আমাদেরটা কিন্তু একেবারে স্লোমোশন হয়ে গেলো। সো আপনি আপনাদের মতো নিজের মতো স্লোমোশন দিতে পারেন। এখান থেকে কিন্তু আপনাদের টিকটকে ভিডিওটি কিন্তু ম্যাক করে নিতে পারবেন খুব সহজে। এখন সব কিছু কিন্তু কমপ্লিট হলে আপনি কিন্তু সেভ করবেন উপরে। জানো প্রিয়, না চাইতে পেয়ে গেলেও মানুষ তার কদর করতে ভুলে যায়। তো গাইজ এই ছিল আমাদের আজকে ভিডিও, আই হোপ আপনার থেকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও যদি আপনার যদি একটু যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি একটি লাইক করে দেবেন। এই ভিডিও যদি আমি লাইক করেছি মাত্র 5টি, আই হোপ আপনার 5টি লাইক কমপ্লিট করে দেবেন। আর নেক্সট টাইম কী ভিডিও চান তা কমেন্ট বক্সে অবশ্যই বলে দেবেন। তো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।